আমার স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো এবং আমরা এর আগে যেটুকু আলোচনা করেছি সেটুকু তোমরা তৈরি করে নিয়েছো। আজকে আমি 12 স্টুডেন্টদের জন্যে কৃত্রিম অঙ্গজ জনন অর্থাৎ আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন আলোচনা করব। কৃত্রিম অঙ্গজ জনন অর্থাৎ মানুষ নিজের প্রয়োজনে জনিত্রী উদ্ভিদ থেকে অঙ্গ বিচ্ছিন্ন করে নতুন যে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে তাকেই আমরা বলি আর্টিফিশিয়াল বা কৃত্রিম অঙ্গজ জনন। এর তাৎপর্য বা গুরুত্ব কি? না আমরা নির্বাচিত বৈশিষ্ট্য সম্পন্ন কোনো উদ্ভিদ থেকে আবার ঠিক ওই একই রকম উদ্ভিদ সৃষ্টির ক্ষেত্রে এই রকম কৃত্রিম অঙ্গজ জনন করে থাকি। এক্ষেত্রে খুব কম সময় অনেক উদ্ভিদের সৃষ্টি হয় এবং অঙ্গজ জননের ক্ষেত্রে, বিশেষ করে কৃত্রিম অঙ্গজ জননের ক্ষেত্রে, খুব কম সময় এরা ফুল এবং ফল ধারণে সক্ষম হয়, কারণ আমরা এক্ষেত্রে অনেক কৃত্রিম হরমোন ব্যবহার করে থাকি। উদ্যান চর্চায় মিশ্র বৈশিষ্ট্যের উদ্ভিদ সৃষ্টির ক্ষেত্রেও এর তাৎপর্য অপরিসীম। আমরা কৃত্রিম অঙ্গজ জননকে 6 ভাগে ভাগ করি। প্রথম ভাগ শাখা কলম, অর্থাৎ উদ্ভিদের কোনো অংশ কেটে নিয়ে সেখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি করা হয়। কাণ্ডের শাখা কলম সম্ভব হয়। এক্ষেত্রে কাণ্ডের 10 থেকে 20 সেন্টিমিটার কাণ্ড অংশ, সুস্থ অংশ কেটে নেওয়া হয় এবং মাটির মধ্যে বসিয়ে দেওয়া হয় উলম্বভাবে। এর নিচের অংশ থেকে অস্থানিক মূল তৈরি হয়, ওপরের অংশ থেকে কাক্ষিক মুকুল তৈরি হয়ে, পাতা তৈরি হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। কাণ্ডের শাখা কলম করে আমরা আখ, গোলাপ, আম ইত্যাদি উদ্ভিদ তৈরি করতে পারি। এক্ষেত্রে কিছু কৃত্রিম হরমোন আমরা ব্যবহার করি, যেমন ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথেলিন, অ্যাসিটিক অ্যাসিড। এই সমস্ত কৃত্রিম হরমোন ব্যবহার করার ফলে পদ্ধতিটি অনেক তাড়াতাড়ি হওয়া সম্ভব হয়। মূলের শাখা কলমও করা যায়। মূল কেটে নিয়ে সেই অংশটির মধ্যে কিছু কৃত্রিম হরমোন ব্যবহার করা হয় এবং তার থেকে চারা গাছ সৃষ্টি করা হয় এবং তার থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। লেবু, কমলা লেবু, পটল এসব ক্ষেত্রে বাণিজ্যিকভাবে এই ধরনের শাখা কলম করা হয়। এরপরে হচ্ছে পাতার সাহায্য কলম করা হয়, যেমন বিগোনিয়া, পাথরকুচি এসব গাছের পাতা টুকরো টুকরো করে কেটে নিয়ে সেই কাটা অংশ থেকে মুকুল তৈরি করা হয় এবং সেই মুকুল থেকে নতুন উদ্ভিদ তৈরি করা হয়। এরপর আমরা আসব দাবা কলম। দাবা কলম অর্থাৎ একটি গাছের নিচের যে শাখা, এই যে নিচের শাখা, ওপরের শাখা নেওয়া হয় না, নিচের শাখাটিকে জোর করে মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে বেশ কিছুদিন রেখে দেওয়া হয় এবং যে অংশটিকে ঢুকিয়ে দেওয়া হয় সেই অংশ থেকে 3 থেকে 5 সেন্টিমিটার অংশের ছালগুলো তুলে নেওয়া হয়। ওই অংশ থেকে অস্থানিক মূল তৈরি হয়। এই অস্থানিক মূলটি যখন তৈরি হয়ে যায় তখন এই অংশটা যদি বিচ্ছিন্ন করা হয়
তাহলে এটা আলাদা গাছ হয়, এটা আলাদা গাছ হয়, এই গাছটিকে এবার তুলে নিয়ে গিয়ে অন্যত্র বসিয়ে দিলে সেখানে একটা নতুন গাছ তৈরি হয়। লেবু, আপেল, পেয়ারা, গোলাপ এসব ক্ষেত্রে বাণিজ্যিকভাবে এই রকম দাবা কলম করা হয়। এরপরে আসব গুটি কলম। গুটি কলম মানে কিছু কিছু গাছের একটি সুস্থ শাখা বেছে নেওয়া হয়, সেই শাখার 3 থেকে 5 সেন্টিমিটার ছাল তুলে নেওয়া হয়। তুলে নেওয়ার পরে সেখানে কম্পোস্ট সার, মাটি ইত্যাদি দেওয়া হয় এবং ওপর থেকে বেঁধে দেওয়া হয়। মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু সব সময় এই অংশটা ভেজা থাকতে হবে। অনেক সময় এখানে জল স্প্রে করা হয়, আবার অনেক সময় ওপরের শাখায় একটা ঘটি ঝুলিয়ে সেই ঘটির মধ্যে জল রাখা হয় এবং নিচে একটা ফুটো করে দিয়ে সেই ফুটো থেকে টুপ টুপ করে জল ফেলা হয়। তার ফলে এই অংশটা সবসময় ভেজা থাকে। এই ভেজা অংশের মধ্যে অস্থানিক মূল তৈরি হয়ে যায়। অস্থানিক মূল তৈরি হয়ে যাবার পরে এই অংশটাকে কেটে নিয়ে অন্যত্র বসানো হয় এবং সেই জায়গায় নতুন গাছের সৃষ্টি করা হয়। লেবু, লিচু এ সমস্ত ক্ষেত্রে গুটি কলম খুবই কার্যকরী এবং বাণিজ্যিকভাবে এই রকম করে আমরা লিচু এবং লেবু প্রচুর পরিমাণে উৎপাদন করি। এরপর আমরা আসব জোড় কলম। জোড় কলম অর্থাৎ দুটো উদ্ভিদকে একসঙ্গে জুড়িয়ে দেওয়া হয়। এই জোড় কলমের ক্ষেত্রে প্রাচীনতম পদ্ধতি হচ্ছে ইনআর্কিং অ্যাপ্রোচ জোড় কলম। এই ইনআর্কিং অ্যাপ্রোচ জোড় কলমে দুটি গাছ একসঙ্গে আটকানো হয়, এটা হচ্ছে স্টক অর্থাৎ সবল উদ্ভিদ একটি। এই স্টক আর এটা হচ্ছে শিয়ন, এটি একটু তুলনামূলকভাবে দুর্বল। এই দুটো গাছকে একসঙ্গে আটকানো হয়, যেখানে আটকানো হবে সেই জায়গার 2 থেকে 3 সেন্টিমিটার অংশের ছাল তুলে দেওয়া হয়। তুলে দিয়ে দুটোকে জুড়ে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। মনে রাখতে হবে এক্ষেত্রে উভয় নালিকা বান্ডিলের ক্যাম্বিয়াম পরস্পরের সংস্পর্শে যাতে আসে। দুটির ক্যাম্বিয়াম যদি সংস্পর্শে না আসে তাহলে কিন্তু জোড় কলমে কখনোই সাফল্য পাওয়া যায় না। এক্ষেত্রে আপেল, অন্যান্য ফলের ক্ষেত্রে এই ধরনের ইনআর্কিং অ্যাপ্রোচ করা হয়। এই ধরনের বেঁধে দেওয়ার পরে কয়েক সপ্তাহ পর শিয়নের নিচের অংশ অর্থাৎ এই অংশটা কেটে দেওয়া হয় এবং স্টকের ওপরের অংশ কেটে দেওয়া হয়। এইভাবে 1 বছর 1.5 বছর রাখার পরে এখান থেকে একটা নতুন উদ্ভিদ তৈরি হয় এবং এগুলো উদ্যান চর্চায় বিশেষভাবে ব্যবহৃত হয় এবং এক্ষেত্রে মিশ্র বৈশিষ্ট্যের উদ্ভিদের সৃষ্টি হওয়া সম্ভব হয়। এরপর আমরা আসব জিহ্বা কলম। জিহ্বা কলম হয় আপেল, চেরি, আমাদের দেশে মূলত চেরি গাছে বা আপেল গাছে এই ধরনের জিহ্বা কলম করা হয়। এক্ষেত্রে স্টক এবং শিয়নের অংশগুলো তির্যকভাবে কেটে দেওয়া হয়। কেটে দিয়ে এই দুটোকে একসঙ্গে আটকে ভালোভাবে টেপ দিয়ে বেঁধে দেওয়া হয়। বেঁধে দিয়ে কিছুদিন রাখার পর সেটা এই দুটোর ক্যাম্বিয়াম একসঙ্গে সংস্পর্শে এসে আটকে যায় এবং তার ফলে এটা একটি নতুন উদ্ভিদের সৃষ্টি হয় এবং উদ্ভিদটি নতুনভাবে ফলন দেয়। এবং আপেল এবং চেরির ক্ষেত্রে বাণিজ্যিকভাবে এইভাবে আমরা করে থাকি। এরপরে আসছে ক্রাউন কলম। ক্রাউন কলমের ক্ষেত্রে দুটো উদ্ভিদ বাছা হয়, একটা হচ্ছে স্টক আর এগুলো হচ্ছে শিয়ন। শিয়ন অনেকগুলোই নেওয়া যেতে পারে। স্টক কিন্তু বড় ব্যাসযুক্ত হয়,
দেখছো এখানে বড় ব্যাস, আর শিয়নের ব্যাসগুলো অনেক ছোট হয়। পরিধি বরাবর গোল করে অনেকগুলো শিয়ন আটকে দেওয়া হয়, এক্ষেত্রে গোঁজ বা কিলাকার করে বা কাটা হয় বা খাঁজ করে কাটা হয়, এবং এর ভেতরে স্টকের ভেতরে শিয়নগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়। এবং কিছুদিন রাখার পর ক্যাম্বিয়মগুলো দুটি সংস্পর্শে এসে একসঙ্গে আটকে যায় এবং নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এই নতুন উদ্ভিদটি ফল দিতে শুরু করে। বাতাবি লেবু, কমলা লেবু, আম, এসব ক্ষেত্রে এই ক্রাউন কলম খুবই কার্যকরী। এরপর আমরা আসব মুকুল বা জোড় কলম, মুকুল জোড় কলম। এখানে স্টকটা বড় হয় আর সিয়ন হচ্ছে মুকুল। স্টকের মধ্যে টিয়ের মতো করে ছাল তুলে নেওয়া হয় এবং এইখানে মুকুলটি বসিয়ে দেওয়া হয়। দেখো, এটা হচ্ছে স্টক আর এটা হচ্ছে সিয়ন, এটা হচ্ছে একটা মুকুল। এটাকে আলতোভাবে এর ভেতরে ঢুকিয়ে টেপ দিয়ে আটকে দেওয়া হয় এবং এমনভাবে আটকে দেওয়া হয় যাতে জল বা বাতাস প্রবেশ করতে পারে না। এক্ষেত্রে মনে রাখতে হবে সিয়ন এবং স্টকের বয়স কম থাকতে হবে, তা না হলে মুকুল জোড় কলম সম্ভব হয় না। আপেল, লেবু এসব ক্ষেত্রে বাণিজ্যিকভাবে আমরা এই মুকুল জোড় কলম করে থাকি। এই কৃত্রিম অঙ্গজ জননের ক্ষেত্রে একটা প্রশ্ন দেওয়া হয় যে একবীজপত্রী গাছে কেন কৃত্রিম অঙ্গজ জনন করা সম্ভব নয়। তার প্রধান কারণ হচ্ছে একবীজপত্রী গাছে বা উদ্ভিদে ক্যাম্বিয়াম থাকে না। ক্যাম্বিয়াম থাকে না বলেই এখানে জোড় কলম হওয়া সম্ভব হয় না। জোড় কলম তখনই হবে যখন ক্যাম্বিয়াম থাকবে। ক্যাম্বিয়াম থাকলে তবেই জোড় কলম সম্ভব। একবীজপত্রী কাণ্ডে জোড় কলম হওয়া সম্ভব হয় না, তার কারণ সেখানে ক্যাম্বিয়াম থাকে না। তাহলে আমরা এই কদিন যা আলোচনা করলাম, প্রথম হচ্ছে অযৌন জনন, আমরা ছোট্ট করে যৌন জননও একটু পড়েছি, এবং অঙ্গজ জনন, তিনটে জনন আমরা আলোচনা করেছি। এখন একটা তুলনামূলক জনন, তুলনামূলক আলোচনা আমরা করব। অযৌন জনন যেমন খুব সরল প্রকৃতির, যৌন জনন জটিল প্রকৃতির, অঙ্গজ জননও খুবই সরল প্রকৃতির। অযৌন জননে গ্যামেট তৈরি হয় না, রেণু তৈরি হয় বা দেহাংশ থেকে হয়। যৌন জননে গ্যামেট তৈরি হয়, পুং এবং স্ত্রী গ্যামেট তৈরি হয়। অঙ্গজ জননের ক্ষেত্রেও গ্যামেট তৈরি হয় না, দেহ থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে অঙ্গজ জনন হয়। অযৌন জননে অসংখ্য অপত্য সৃষ্টি হয়, যৌন জননে অপত্যের সংখ্যা অনেকটাই সীমিত, আর অঙ্গজ জননে দেহকোষ থেকে প্রাকৃতিকভাবে যদি হয় তাহলে অনেক না অনেক হতেও পারে নাও হতে পারে, আর মান যদি কৃত্রিমভাবে হয় তাহলে মানুষ তার প্রয়োজন অনুযায়ী অপত্যের সৃষ্টি করে। আর অযৌন জননে জনিত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং অপত্যের বৈশিষ্ট্য সবসময় এক হয়। যৌন জননে ক্রসিং ওভার হয় বলে বা যৌন জননে দুটি গ্যামেটের মিলন হয় বলে নতুন গুণের সৃষ্টি হয়, প্রকরণ হয়। অঙ্গজ জনন দেহ থেকে হয় বলে প্রকরণের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা আজকে কৃত্রিম অঙ্গজ জনন আলোচনা করলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা আর একটা নতুন চ্যাপ্টার শুরু করবো।